সমকামিতাকে অপরাধ? বিশ্বজোড়ায় বিতর্কের মধ্যেই গত 18 বছরে এক এক করে সমকামিতাকে অপরাধের বেড়ি থেকে মুক্তি দিয়েছে বিশ্বের 26টি দেশ। বৈধ হয়েছে সমলিঙ্গে বিবাহ। এবার সেই সব দেশের তালিকায় ঝুঁকে পড়ল ভারতও। বৃহস্পতিবার ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সমকামিতা অপরাধ নয়। ভারতীয় সংবিধানে 377 ধারা অযৌক্তিক স্বেচ্ছাচার, জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর এফ নরিম্যান, এ এম খান উইলকট, ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দ্র মালহোত্রের 5 সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই মামলার ঐতিহাসিক রায় দিতে গিয়ে বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমাজের পুরনো ধ্যান ধারণা বদলানো জরুরি। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে, নিজস্ব পরিচয় মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার আছে। আজ সর্বোচ্চ ন্যায়ালয় নে ইয়ে ফেসলা দিয়া হ্যায় কি 377 ধারা 377 জো ইন্ডিয়ান পিনাল কোড মে হ্যায় ও গ্যার সাংবিধানিক হ্যায়। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সংবিধান মে নিহিত জো মানব অধিকার হ্যায় উনকে আধার পর সর্বোচ্চ ন্যায়ালয় নে আজ আপনে ঐতিহাসিক ফেসলে মে কাহা হ্যায় কি কিসি ভি ব্যক্তি কি রাইট অফ চয়েস কো অর উসকি জো ন্যাচুরাল ওরিয়েন্টেশন হ্যায় उसको दरकिनार नहीं किया जा सकता। जो सुप्रीम कोर्ट ने आज शब्द इस्तेमाल किए, ये एक तरफा है, इसकी कोई आधार नहीं है, इसकी कोई दलील सही नहीं है, इसको जाना चाहिए, उसको ख़त्म किया। हमने हमेशा इसी आधार पर 377 की रिमूवल के लिए हमने साथ दिया। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই বলিউড পরিচালক করণ জোহরের টুইট, এই রায় ঐতিহাসিক, গর্ববোধ করছে, এই রায় মানবতা এবং সমানাধিকার রক্ষা করবে, দেশ আবার অক্সিজেন ফিরে পেল। সমগ্র মানব জাতির পক্ষে এটা একটা কল্যাণকর সিদ্ধান্ত। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই বিজয় উল্লাসের পরের ইম্প্যাক্টটা কি সমাজের ওপর, এবং সমাজের মানুষ কি সমস্ত স্তরের মানুষরা মেনে নিতে পারবে। সমকামিতা অপরাধ নয় বলে সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সহমত হলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস অবশ্য সরাসরি বিরোধিতা করেছে সমলিঙ্গে বিবাহ নিয়ে। প্রচার প্রমুখ অরুণ কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সহমত, কিন্তু সংঘের পুরনো নীতি অনুযায়ী আমরা সমলিঙ্গে বিবাহের বিরুদ্ধে, কারণ এই ধরনের সম্পর্ক স্বাভাবিক নয়, ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। 2009 সালে ভারতীয় দণ্ডবিধি 377 নম্বর ধারা নস্যাত করে দিল্লি হাইকোর্ট রায় দেয়, সমকামিতাকে অপরাধ বলে গণ্য হলে সেটা নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী হবে। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় একাধিক ধর্মীয় ও শিশু সুরক্ষা সংগঠন। 2013 সালের 11 ডিসেম্বর সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় দিল্লি হাইকোর্টের রায়। এরপরেও রায় পুনর্বিবেচনার আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। যাবতীয় আবেদনের ভিত্তিতে 6 সেপ্টেম্বর ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ।